হ্যালো বন্ধুরা, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো এখন জাস্ট ব্রাশ করে আসলাম ঘরে। এদিকে দেখো, আমার বর আমার জন্য রান্না করছে। এখন নাকি আমি রান্না করতে পারবো না, কদিন তো মা রান্না করে দিল, এখন থেকে আমার বর রান্না করে। তো কি রান্না করছো বলো সবাইকে? ডাল তো আমার জন্য ডাল রান্না হচ্ছে। ডাল আর কি, করলা ভাজা, তারপরে এটা কি কিরা কোয়াশ, কুয়াশ ভাজা, করলা ভাজা, কোয়াশ ভাজা আর ডাল, আজকে হচ্ছে এটা এগুলো আছে, রেসিপি। আর মটরশুঁটি, আমার ব্রাশ করে খিদে পেয়ে গেছে, কারণ আমি পেটে কিচ্ছু রাখতে পারছি না। এটা কি এইদিকে আমাদের পুচকু সোনা, এই দেখো ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে। আমি যখনই বললাম যে আমার খিদে পেয়েছে, চোখ খুলে ফেলেছে। জানি না কেন, মানে যখনই আমার খাওয়ার কথা শুনে না, যদি বলি যে আমাকে ভাত দাও, খিদে পেয়েছে বা হলো খাবো, তাহলে ও থেকে যায়। দেখো এখনই মোবাইল দেখা? দাও না গো, একটু ওকে পারলে কোলে নিয়েই খাবো আমি, কিন্তু আমার খিদা সহ্য হচ্ছে না, কারণ আমার পেটে আমি জলটাও ধরে রাখতে পারছি না, জল খাচ্ছি। আর দেখো মা কাপড়গুলো ধুয়ে সব জানলাতেই মেলে দিয়েছে, বলে এখন ছোট বেবির কাপড় বাইরে দিতে হবে না, শুধু কাঁথাগুলো দিয়েছে বাইরে, 12টার আগে তুলে নিব। মানে এত খারাপ অবস্থা, কি বলবো, 4 দিন হয়ে গেল, 4-5 দিন পেটে এক ফোঁটা জলও ধরে রাখতে পারছি না, জল খাওয়ার সাথে সাথেই বেরিয়ে যাচ্ছে। তো দেখি একটু ভাত খেয়ে বেঁচে তো থাকতে হবে, যখনই খাচ্ছি তখনই দৌড় মারছি। তাহলে মানে কেমন অবস্থা ভাবো একটু। খাওয়ার আগের ওষুধটা তো খাইছি না? হ্যাঁ, ওইটাতে কি করে আছে, এই যে ওষুধ খেতে হবে, খেতে টেস্ট দিয়েছে অনেকগুলো, তো টেস্ট করাতে হবে। খাইছি না কালকে, একটা আসতে একটা, হুম এটা তো ভাত। কি দেখো, একটু আগে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমি খালি জাস্ট ব্রাশটা করলাম, ব্রাশটা করে আমি ভাবলাম খেয়ে নিই আগে। আমার পায় ঠিকই, কিন্তু খেতে পারি না, আর পেটে ধরে জোর করে যদি খাই পেটে ধরে রাখতে পারি না। ব্যাস ব্যাস ব্যাস, আতিবা না হয়ে যাবে, হ্যাঁ এটা খায় তো বাবু কিনা, হ্যাঁ করলা ভাজা আমার ফেভারেট, মানে করলা ভাজা হলে আমার আর কিচ্ছু লাগে না, কিন্তু এটাই আমি খেতে পারছি না। হবে 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 তো, হবে, আরে হবে তো, কত দাও রাখো তো, জল দাও।
বলি খেতে পারবো না, তাও বেশি বেশি দিবে। জল দাও, চল। যে ভাত বাড়া হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই দেখো কতগুলো সবজি দিয়েছে, বললো করলা ভাজা আর হলো কুয়াশ ভাজা, করলা ভাজা, এটা কি পটবটি ভাজা, আর হলো এটা হলো কুয়াশ ভাজা, ডাল হচ্ছে, ডাল হতে হতে আমি খেয়ে নিই, খেতে তো পারবো না, একটু আস্তে আস্তেই খাই আমি। আচ্ছা মাম্মা, তুমি তো ডাল বসাই দিছ, তাহলে তুমি আমাকে খাওয়াই দাও, আমি ওকে খোলে নি, আমি ওকে দুধ খাওয়াই, তুমি আমাকে খাওয়াও, আমি ওকে খাওয়াই না। আচ্ছা মাম্মা, আচ্ছা মাম্মা, 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 তুমি ছো না মাম্মা, দুপুরে তো আমি একাই থাকি। কি হয়েছে মাম্মা, খাওয়া দাওয়া করে তারপর তুমি স্নান হবে, তুমি ফ্রেশ হবা। সবাইকে হাই করে দাও তো মাম্মা, সবাইকে হাই করে দাও তো, বলো হাই, কেমন আছো, তোমরা কি ভালো আছো, বলো হাই, কেমন আছো, তোমরা কি ভালো আছো। ওটাই বসো, শীত হবে তবে সোমবার দিবা হয়ে যাবে, ডাল একটু কিনে দিবা, বেশি ডাল করো না। মাম্মা কি আছে মাম্মা, এটা উটটা খুলে ঠিক করে লাগাইতে লাগবে, তাহলে মজা না। ফ্যানটা ছাড়বা, দরজাটা খুলে দাও আর ফ্যানটা ছাড় দাও, করেছে এখন কান্নাকাটি করছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো, বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।